মালদ্বীপের সৌন্দর্যের কথা মনে হলে নীল জলের ঢেউ আছড়ে পড়ে নয়ন সাগরে অপরূপ সৌন্দর্য আসলে কত অপরূপ তা মালদ্বীপের নীল জলের স্পর্শ না পেলে বোঝাই যাবে না জলের সৌন্দর্য কত চিত্তাকর্ষক হতে পারে তা ভারত মহাসাগরের ছোট দ্বীপ দেশটির দেখা না পেলে জীবনের ভালো লাগার অনেক কিছুই অপূর্ণ থেকে যাবে পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত দেশ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ শান্ত মনোরম পরিবেশে পর্যটকদের প্রধান আকর্ষণ যেখানে পানির রং নীল আর বালির রং সাদা তীর ঘেঁষে গড়ে ওঠা মালদ্বীপের সবগুলো দ্বীপের চারিদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত জলরাশি পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির মায়াবী রূপে সাজিয়েছেন দেশটিকে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি স্বর্গের দ্বীপ প্রকৃতির কন্যা যেন সৌন্দর্যের রানী যা দুনিয়া জোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে সরল শান্ত মনোরম পরিবেশ মুগ্ধ করে সকলকে ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙে সেজে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসুরা যারা সমুদ্র পছন্দ করেন নির্জনতায় হারিয়ে যেতে চান সমুদ্রের অবগাহনে নিজেকে স্নান করাতে চান প্রকৃতির সুশোভিত ও অপরূপ সৌন্দর্যের সুরা পান করতে চান তাদের জন্য মালদ্বীপই হচ্ছে আকর্ষণীয় প্রিয় ও আদর্শ স্থান ভ্রমণ প্রিয় সকলের কাছে মালদ্বীপ যেন পছন্দের শীর্ষে পাশ্চাত্য বা দূরপ্রাচ্যের সকলে ছুটে আসে নিজের মতো করে মহাসাগরের বুকে এক চিলতে জেগে ওঠা দ্বীপগুলোতে নিজেকে খুঁজে পেতে মালদ্বীপকে প্রকৃতি যেন অকৃপণ হাতে সাজিয়েছে যা দুনিয়া জোড়া মানুষকে বিমুগ্ধ করছে আর এ কারণে এ দেশের প্রধান আয়ের উৎস পর্যটন এক ঋতুর দেশ মালদ্বীপের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম মিলে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ এ দ্বীপগুলোর সমন্বয়ে সৃষ্টি মালদ্বীপ মালদ্বীপে পর্যটকদের স্বাগত জানাতে রয়েছে অত্যাধুনিক ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপের উন্নত যোগাযোগ ব্যবস্থার কল্যাণে পর্যটকরা অনায়াসে ছুটে বেড়াতে পারেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে মালদ্বীপ ভ্রমণকে সহজ ও সাবলীল করার জন্য বাংলাদেশের একমাত্র বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে চার দিন ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালে ফ্লাইট পরিচালনা করছে যা অতীতের যে কোনো সময়ের তুলনায় মালদ্বীপে বাংলাদেশি পর্যটকদের আধিক্য দেখা যাচ্ছে